বয়স মাত্র তিন বছর এই বয়সেই মুখস্থ পবিত্র কোরআন তিন বছর বয়সী এই শিশুর নাম যাহরা এই বয়সে সে মুখস্থ করেছে পবিত্র কোরআন সেই সঙ্গে দেশটির সবচেয়ে কনিষ্ঠ হাফেজ হিসেবে পরিচিত পেয়েছে সে এই কিশোরীর এমন দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে ওই শিশুর মা জানান যাহারা গর্বে থাকা অবস্থায় বেশি করে কোরআন তেলাওয়াত করতেন এছাড়া উচ্চস্বরে কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতেন তিনি আরও জানান যাহারার জন্মের পর ছাড়া কিংবা কবিতার পরিবর্তে জাহারাকে ঘুম পাড়াতে কোরআনের ছোট ছোট সুরাগুলো তেলাওয়াত করা হতো যাহারার মা জানান তার মেয়ের বয়স যখন এক বছর তখন থেকে যাহারা তেলাওয়াতের করা ছোটো ছোট সুরাগুলো তার সঙ্গে তেলাওয়াতের চেষ্টা করতেন মেয়ের এমন আগ্রহ দেখে কোরআনের তেলাওয়াতের বাড়িয়ে দেন তার মা এভাবে তিন বছর বয়সেই মায়ের কাছ থেকে শুনে শুনে যাহারা পবিত্র কোরআনের সাতত্রিশটি সুরা মুখস্থ করে ফেলেছে এমনকি আস্তে আস্তে সে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজের খেতাব পেয়েছে